ফের একবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 29 মে কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাতে সেখানেই রাত্রিবাস করবেন তিনি। পরের দিন অর্থাৎ 30 মে পুরুলিয়ায় প্রশাসনিক সভা, একই সঙ্গে বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। এরপর সেখান থেকে বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে রাত্রিবাস করার পর 31 মে বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। ওই দিন আবার একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে আগামী 1 জুন কলকাতায় ফিরবেন মমতা। পৌরভোটের পর জেলা সফর জঙ্গলমহল দিয়েই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফর করে কলকাতায় ফিরেছেন। তারপরই আবার জঙ্গলমহলের আরও 2টি জেলায় তাঁর যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পুরুলিয়ার সাংসদ সৌমিত্র খাঁ তুলেছেন পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি। এরই মাঝে এবার আগামী 29 তারিখ জঙ্গলমহলের 2 গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।